সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আমরা হাসিফ রোজা কল্লোলের কাছে যেতে চাই তিনি পরিচালক তিনিও ছবি করেছেন সাকিব খানকে নিয়েই করেছেন তার সিনেমার নায়িকা পাওলি দাম ছিলেন কলকাতার নায়িকা তিনি আমাদের সাথে বুলবুল বিশ্বাস আছে তিনিও কিছু জটিলতার কথা বলছিলেন যে নতুন যারা পরিচালক তাদেরও এখানে টেকার ক্ষেত্রে কিছু কিছু জটিলতার মুখোমুখি হতে হয় তাদের সেই জটিলতার কথা শুনবো তবে দর্শক একজন আছেন ফোনে তিনি কথা বলতে চান দর্শক কে বলছেন নাম বলে প্রশ্ন করতে হবে ধন্যবাদ আমার নাম খুরশিদ আলম খসরু আমি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সহসভাপতি এবং স্ট্যান্ডিং কমিটির কো চেয়ারম্যান সাবেক অনেক ধন্যবাদ খসরু ভাই আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন অনেক ধন্যবাদ জি আমি আমি একটি কথাই বলতে চাচ্ছি আমি এই অনুষ্ঠানটা পুরো একদম প্রথম থেকেই দেখছি আর সেটা হচ্ছে যে এখানে হল মালিক সমিতির নেতা সুদীপ্ত বাবু তিনি কিছুক্ষণ আগেই বললেন যে ওনারা এই যে প্রযোজক সমিতির থেকে কোন কোন ছবি রিলিজ হবে সেগুলো ওনারা লিস্ট নিয়ে তারপরে ওনারা রিলিজের সিদ্ধান্ত নেন তো এপ্রিল মাসে রাজনীতি রিলিজ হয়েছে এপ্রিল মাসে রাজনীতির সেন্সর পেয়েছে এবং ডেট নিয়েছে এপ্রিল মাসে ঈদে রিলিজ করবে আর ওনারা যখন আন্দোলনে যখন ওনারা হুঁশিয়ারি দিলেন যে তখন কিন্তু অলরেডি বস এবং নবাব তখন সেন্সরই পায়নি তখন সেন্সর বোর্ডেই যায়নি সেন্সরের জন্য জমা হয়েছে তখন তারা আন্দোলনে ঘোষণা দিলেন যে এই দুটি ছবি যদি ঈদে না আনা হয় এখানে তাদেরকে বাধা দেওয়া হয় তাহলে আর কোনো ছবি আসতে দেওয়া হবে না তাহলে ওনারা কিভাবে জানলেন যে এই ছবি তো সেন্সর বোর্ডে আটকিয়ে দিতে পারত সেন্সর বোর্ডে তো অনেক নিয়ম কানুন আছে সেন্সর বোর্ডে সেখানে তাদের একটা নীতিমালা আছে সেই নীতিমালাতে যদি ছবি না পড়ে সেই ছবিতে সেখানে নাও আসতে পারত তাহলে তারা কিভাবে সেন্সর হওয়ার আগে তারা কিভাবে এরকম একটা সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত থেকে বোঝা যায় যে তারা এই বাংলাদেশটাকে কলকাতার বাজার করার জন্য ভারতীয় বাজার করার জন্য এরা উঠে পড়ে লাগছে আরেকটি প্রশ্ন আরেকটি 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 বিষয় বলছি সেটি হচ্ছে যে আমি 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 গত ঈদে যখন আমার নিজের ছবি আমি রিলিজ করি আমার ছবিটির নাম ছিল আরো ভালোবাসবো তোমায় আমায় আমি আমি এরকম সবার আগে আমি ডিক্লেয়ার করি যে আমার ছবিটি আমি রিলিজ করব তখন আবার আরেকটা কো প্রোডাকশন ঢুকিয়ে দিয়ে এরকম ইলেভেন্থ আওয়ারে আমি আমার ২০-২৫টা হলের মতো যারা আমার বুকিং করেছিলাম প্রথম থেকে সেখানে সেই হলের মেশিন গুলো সার্ভিসিং এর নামে এই ব্যক্তি প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সব খুলে নিয়ে আসলো আমাকে কোনো রিলিজই করতে দিল না তাহলে একটি ব্যক্তির কাছে এত বড় একটা সরকারি সংস্থা জিম্মি এইটার এইটার মন্ত্রী মহোদয়কে একবারও বলেন না শুধু জাজের সাফাই গান তিনি কিন্তু আজকে যে এত বড় একটা সরকারি ইন্ডাস্ট্রি জিম্মি তার পক্ষে তো উনি কথা বলেন না তিনি তো একটা সরকারি সার্ভার বসানোর জন্য কোনোদিন কথা বলেন না তিনি তো একটি হল বাড়ানোর জন্য হল সরকারি ভাবে হলের পৃষ্ঠপোষকতা করার জন্য কোনো কথা বলেন না উনি তো সারাদিন খালি জাজের গুণগান গেয়ে যান সেটাই আমাদের প্রশ্ন তো এই এই মন্ত্রী মহোদয় দিয়ে আমার মনে হয় যে না আমরা নিশ্চয়ই একটা প্রশ্ন নিতে পারবো যেহেতু তথ্যমন্ত্রী হাসানুল হকিনও আমাদের আজকে সময় দেননি নিশ্চয়ই তার উত্তর কিছু আছে আমরা সময় মতো নিশ্চয়ই সেই উত্তর আপনাদের জানাতে পারবো তবে সুদীপ্ত দাসের কাছে এই অভিযোগ জানার আগে আমরা হাসিফ রোজা কল্লোলের কাছে যেতে চাচ্ছিলাম তার ছবি মুক্তি পেয়েছে কিছুদিন আগে তিনি সত্তা চলচ্চিত্রটি করেছেন এবং সেখানে বাংলাদেশের নায়ক সাকিব খান এবং ভারতীয় নায়িকা কলকাতার নায়িকা পাওলি দাম ছিলেন তিনি আসলে কি জটিলতায় পড়েছিলেন এই তার ছবিটি কি আসলে যৌথ প্রযোজনা ছিল নাকি দেশীয় প্রযোজনা আমরা তার কাছ থেকে জানি হাজিব রাজা কল্লোল আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন অনেক ধন্যবাদ আপনি আমাদের সময় দিয়েছেন আমরাই বরঞ্চ আপনাকে কম সময় দিতে পারছি কিন্তু আপনার কাছ থেকে জানতে চাই যে ছবিটি মুক্তি পাওয়া থেকে শুরু করে বুলবুল বিশ্বাস যে অভিযোগের কথা বলছিলেন আপনি নিশ্চয়ই সেটা শুনেছেন এবং একই সাথে খসরুভাই যে অভিযোগের কথা বললেন সে অভিযোগের সাথে আপনি একমত কিনা যে দেশীয়ভাবে যে চলচ্চিত্রগুলি তৈরি করা হয় তা পরিবেশনার ক্ষেত্রে অনেক জটিলতার মধ্যে পড়তে হয় আর দ্বিতীয় নম্বর যৌথ প্রযোজনার ক্ষেত্রে যে ধরনের এখন বিধিনিষেধের জায়গাগুলি স্পষ্ট করার চেষ্টা করছেন চলচ্চিত্র সেই জায়গাগুলির সাথে আপনি একমত কিনা অস্বচ্ছতা এবং অপপ্রয়োগের কারণে আজকে এটা নিয়ে কথা বলছি এবং আমরা সোচ্চার তো এই যৌথ প্রযোজনা থেকে আসলে নেয়ার ছিল অনেক কিছুই যে যেহেতু টেকনিক্যালি ভারতবর্ষ তারা একটা বড় দেশ এবং টেকনিক্যালি একটু রিচ ওখান থেকে নেওয়ার সুযোগ ছিল কিন্তু আজকে যে মুখোমুখি করিয়ে দেওয়ার যে ব্যাপারটা কারণ এই আদর্শকে যারা ধারণ করে এটা যেমন একটা এসকে মুভিজ বা অশোক ধানুকা যেমন একটা ভারতকে রিপ্রেজেন্ট করতে পারে বলে পারে না এবং একই সঙ্গে একটা জাজমাল ডিমেটা বা আব্দুল আজিজ একটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বলে আমি বিশ্বাস করি না তো এমন একটা অস্বচ্ছতার সময় এসে এমন একটা অবস্থা যখন তখন এর খারাপ দিকটা যেহেতু উঠে এসেছে এবং
দেখেন আমি যেটা মনে করি যে ব্যক্তিগতভাবে এবং আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি আমি কিন্তু সত্তা যে ছবিটা ছিল এটা কিন্তু যৌথ প্রযোজনার ছবি না এটা বাংলাদেশের ছবি এবং এই টেকনিক্যাল পারসন থেকে শুরু করে যারা কাজ করেছে লোকেশন সবকিছু বাংলাদেশে ছিল শুধুমাত্র ভারত থেকে যে অভিনেত্রী আমরা নিয়েছি যেহেতু একই ভাষায় আমরা কথা বলি এবং আমাদের যৌথ প্রযোজনা বা আমরা যেটা এখন করছি যে শিল্পী এক্সচেঞ্জের ব্যাপারও সেটা হচ্ছে পশ্চিম বাংলা বনাম বাংলাদেশ যেহেতু বাংলায় কথা বলি আমরা কিন্তু আজকে যে অবস্থাটা তৈরি হয়েছে যে দেখেন 71 সালে যারা মানে রাজাকার এদেরকে কিন্তু পাকিস্তানের সাথে করে নিয়ে আসেনি বা মীর জাফরকে কিন্তু ব্রিটিশের সাথে দুঃখিত কলল আমাদের হয়তো সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আপনার সাথে রাজশাহী থেকে কথা বলছিলেন আমাদের সাথে হাসিবুর রাজা কলল নিশ্চয়ই আমরা তার সাথে আবারও আমাদের সংযোগ স্থাপন করে তার সাথে আমরা কথা বলতে পারব সুদীপ্ত দাস যে অভিযোগ হোসভাই করলেন একই সাথে এবং বুলবুল বিশ্বাসের যে জায়গাটি আছে যে দেশীয় চলচ্চিত্র চালানোর ক্ষেত্রে আপনাদের অবস্থান ততখানি আগ্রহী এবং উদ্দীপ্ত অবস্থা তারা দেখতে পান না যতখানি যৌথ প্রযোজনার একটা সিনেমার ক্ষেত্রে তারা দেখতে পান এই অভিযোগের প্রেক্ষিতে আপনাদের বলার কি আছে এই মুহূর্তে আমার কাছে আমি ডাটা নিয়ে আসি নাই না হলে দেখিয়ে দিতাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত দেশীয় ছবি কতটা হয়েছে রিলিজ হয়েছে আর যৌথ প্রযোজনার ছবি কতটা রিলিজ হয়েছে এবং কোনটা কোনটা ব্যবসা করছে কোনটা করে নাই সেটাও আমি দেখিয়ে দিতে পারবো সব এক পার্সেন্ট অর্থাৎ 1% ছবিও হবে না এই যৌথ প্রযোজনার ছবি তাহলে এই বাকি যে 99% ছবি বাংলাদেশের ছবি রিলিজ হইল এটা প্রদর্শকরা কি সমর্থন করে নাই এই ছবিগুলা কি প্রদর্শকরা চালায় নাই এই দেশের সিনেমা হল গুলাতে চলে নাই তো কোথায় চলছে আমরাই তো গুস্তাব করছি এক নম্বর আমার কথা শেষ করতে দেন প্লিজ খসরু সাহেব যে প্রশ্নটা করছেন এইগুলা সঠিক উত্তর দিতে গেলে এটা এখানে খুব তিক্ততার সৃষ্টি হবে কিরকম তিক্ততার সৃষ্টি হবে এরকম অভিযোগও আছে প্রযোজক সমিতির যখন মানে নির্বাচিত নেতৃত্ব ছিল তাদের যে রিলিজ কমিটি ছিল 3 সদস্য বিশিষ্ট সেই রিলিজ কমিটির বিরুদ্ধে পত্রপত্রিকায় পর্যন্ত এমন অভিযোগ উঠছে যে অর্থের বিনিময়ে রিলিজ ডেট চেঞ্জ করা হয় তো রিলিজ ডেটটা তো আমরা দেই নাই রিলিজ ডেটটা তো ব্যক্তিগত এখন না আমি ব্যক্তিগত না আমি ব্যক্তিগত না 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 সুদীপ্ত দাস আমরা তোমাদের কথা শুনি ব্যক্তিগত হবে ক্যান্সার হোক বা না হোক আপনি যা বলছেন প্রযোজক প্রযোজক সমিতি থেকে ঝগড়ার কথা বললেন এই ডেটগুলো আনে উত্তর দিচ্ছি যে সেন্সর কিন্তু আপনারা ঘোষণা দিলেন বন্ধ করে দিবেন আমরা যেহেতু আপনারা ঘোষণা দিচ্ছেন এই দুইটা ছবি আসতে দেবেন এটা বুঝবে না নাইলে মানুষ আমরা ঘোষণা দিয়েছি যে জয়েন্ট ভেঞ্চারের নামে যেটা হচ্ছে এটা ঠিক না এটা লোকাল প্রোডাকশন আরেক দেশের আপনারা এটা প্রিভিয়াস কমিটি ভারত আমি চিনি না আমি চিনি ভিন দেশের এটাকে নিয়ে বসেন প্রিভিয়াস কমিটি আবার দেখবে বারবার প্রিভিয়াস কমিটি বলছে যে এই ছবিটি জয়েন্ট ভেঞ্চার না এটা লোকাল প্রোডাকশন এটা নিয়ে আমাদের আন্দোলন সুদীপ্ত বাবু যেটা বলল অন্যায় তার উইথড্র করা উচিত না না ছবি মুক্তির তারিখটা নির্ধারণ করে দেয় প্রযোজক সমিতি আমরা নই এটা হলো স্পষ্ট কথা আর দ্বিতীয় কথা হলো কথাটা কখন বলছি ছবি রিলিজের 3 দিন কি 4 দিন আগে একটা প্রেস কনফারেন্স আমরা এই কথাটা বলছি যে ছবিগুলো দিতে হবে যেগুলো যেহেতু সুদীপ্ত দাস আমি শুধুমাত্র একটা কথা আপনার সাথে যোগ করি আপনার কি আসলে মনে হয় যে নবাব এবং বস্টু যৌথ প্রযোজনা হোক বিতর্কিত যৌথ প্রযোজনা যদি আমি বলি সেই দুইটি ছবির বিপরীতে আমাদের দেশীয় আমরা দেশের ইন্ডাস্ট্রিকে যখন বাঁচাতে চাইছি তখন আমার দেশের ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া রাজনীতিকে কেবল একটা সিনেমা হল দেওয়া ঢাকা শহরের কথা আমি বলছি কোনোভাবেই কি সেটা যৌক্তিক আপনি অন্তত প্রদর্শক সমিতির একজন নেতা হিসেবে প্রধান উপদেষ্টা আপনি আপনি বলেন এটা যৌক্তিক কি যৌক্তিক না আমরা শুধু সেটা জানতে চাই এখানে শুনেন এখানে আমি এক কথা জানতে চাই সুদীপ্ত দাস যে আসলে ফ্রি ট্রেড ফ্রি ইকোনমি
আর ডেট দেওয়ার মালিক প্রযোজক সমিতি আমি ডেটের কথা বলছি না আমি হলের ডিস্ট্রিবিউশন বলছি আসলে দুইটা সিনেমা হলের জন্য আরে হল দেব ব্যবসার ব্যবসা বুঝি আমি হল সুদীপ দাস আপনার কাছ থেকে আমি প্রশ্ন উত্তর পাইনি আমি শুধুমাত্র জানতে চাইছিলাম যে ঢাকা শহরে একটা সিনেমা হল দেওয়াটা যুক্তি কিনা না কিন্তু কথাটা যদি রং হয় না না কথা রং হইলে পরে আপনার আপনার যখন বলার সময় আসবে তখন আপনি অবশ্যই বলতে পারবেন বলে কি বুঝাই সাথে সাথে আপনি যদি বলে থাকেন ব্যবসা বুঝে হল দেওয়া হয়েছে চালাবো আমার হলে কি চালাবো না চালাবো সেটা আমার স্বাধীন ব্যবসা আমি যে আমি যদি বুঝি যে এই ছবিটা ভালো ব্যবসা করবে তাহলে আমি চালাবো সেটা সুদীপ্ত দাসের এই উত্তরটা আমি দেই উনি বলছেন যদি আমি এটা বুঝি এবং আমি আরেকটা সিনেমার নাম মেনশন করতে চাচ্ছি এই মুহূর্তে বস টু নবাব এবং রাজনীতির সাথে আরেকটা সিনেমা না সিনেমা নিয়েও আমাদের সুদীপ্ত দাসদের মধ্যে অনেক আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সেটা হচ্ছে রংবাজ কিন্তু সেই ছবিটা শেষ পর্যন্ত শেষই হইতে পারে নাই কে জানে যে বস টু বা নবাব এরকম অসমাপ্ত ছবি বা শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাও থাকতে পারত তাহলে যেটা শেষ হয়ে বসে আছে যেটা সরকারি বাংলাদেশের গভর্নমেন্টের যাবতীয় ফর্মালিটিস মেনটেন করে কমপ্লিট করে বসে আছে সেই ছবি নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই যেগুলো কিনা কমপ্লিটই না সেটা নিয়ে মাথা ব্যথা তার মানে কি আমি তো সত্যি আস্থা হারাই ফেলছি দেশে এবং আপনার দর্শক আপনারা জানেন যে আমি একজন চিকিৎসক ছিলাম আমি আমার পেশার থেকে সরে এসেছি আপনাদের সাথে ভালোবাসা শেয়ার করার জন্য এইভাবে যদি আমাকে ভালোবাসা দেওয়া হয় আমাকে আপন করে নেওয়া হয় তাহলে আমার ফিরে যাওয়ার কোনো উপায় থাকবে ভাই ছবি নির্মাণের সাথে ছবি নির্মাণের সাথে ম্যাডাম একটা কথা বলে দিই উনার উত্তরে ছবি নির্মাণের সাথে ব্যবসার বিপণনের একটা বড় সম্পর্ক আছে বিপণনের একটা স্টাইল আছে আপনি ছবিটা দর্শকের আকর্ষণ দিচ্ছি সিনেমার মালিকদের কিন্তু সেই বিপণনের ব্যবসা কেন্দ্রিক সেই বিপণনের ব্যবস্থাও করতে হবে তো দর্শক আমরা একটা বিরতির পর আবারও ফিরছি সাথে থাকুন দর্শক